আপনার cPanel প্রবেশ করার পর আপনি দুইভাবে ইমেলটা দেখতে পারেন একটা হলো যে এখানে সার্চ বারে ইমেল অ্যাকাউন্টস টাইপ করে অথবা এখানে ইমেল টুলস এর আন্ডারে ইমেলস অ্যাকাউন্ট এ ক্লিক করে তো আপনি যদি আগে ক্রিয়েট করেন তাহলে এখানে ক্রিয়েট করা থাকবে যেহেতু আমরা আজকে নতুন ক্রিয়েট করতেছি তো এখানে একদম প্লাং তো এই জন্য আমরা প্রথমে ক্রিয়েট বাটনে একটা ক্লিক করব নতুন একটা ক্রিয়েট করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমার ডোমেইন দেখাচ্ছে তারপরে ইউজার নেম আপনি আপনার পছন্দমতো ইউজার নেম দিতে পারেন তো আমি এখানে দিচ্ছি ইনফো আপনি চাইলে সাপোর্ট ইনফো বিজনেস ইন্টারনেট হোয়াটএভার অনলাইন যেটা আপনার ভালো লাগে আপনি দিতে পারেন এরপর একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিবেন এবং এই পাসওয়ার্ডটা আপনার লগইনের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হবে তো একটু পাসওয়ার্ডটা লিখে রাখবেন বা নোটপ্যাডে সেভ করে রাখবেন মিসিং ডোমেইন যদি ওকে নেক্সট অপশনাল সেটিং স্টে অন দিস পেজ আফটার আই ক্লিক ক্রিয়েট আচ্ছা আপনি যদি এই পেজে থাকতে চান তাহলে চেকমার্ক করতে পারেন আর যদি না থাকতে চান তাহলে আনচেক করে দিতে পারেন ওকে আমি থাকবো না তো আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম দেখেন সাকসেস দেখাচ্ছে ইউ ক্রিয়েট জিমেলটা দেখাচ্ছে ওকে এখন এখানে দেখেন যে স্টোরেজ 1 GB তো আমরা একটু চেঞ্জ করব ম্যানেজে ক্লিক করলাম এরপর স্টোরেজ এখানে 1 GB দেব না আমি দেব হলো 200 MB এর নিচে রেস্ট্রিকশনগুলো দেওয়া আছে আপনি চাইলে এগুলো অ্যালাউড সাসপেন্ড করে দিতে পারেন ওকে সাকসেস ওকে কানেক্ট ডিভাইস আপনি চাইলে কানেক্ট ডিভাইস করতে পারেন চেক মেল দিলাম আমি ওকে এখন ওয়েবমেল লগ ইন এখানে দেখেন যে ওয়েবমেলে আমাদের রাউন্ড কেউ আছে ওপেন সোর্স ওয়েবমেল সফটওয়্যারটা মূলত তো ওপেন মাই ইনবক্স ওখানে লগ ইন ওকে ঠিক আছে এরপর এখানে একটা ডেমো মেল দেওয়া আছে এটা দেখতে পারেন ওকে মেল টেস্টিং পারপাস এখানে তারপর সেন্ড অপশনে কিছু নেই তো আমরা একটা মেল সেন্ড করব এবং একটা ইনবক্স করব তো আমি এখানে রাইট অর্থাৎ তো এইখানে এই মেলে পাঠাবো তো এখন দেখেন এখানে মেল আছে হলো 3113টা তো আমি এখানে দিলাম আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম আর একটা অ্যাকাউন্টের এবং এখানে সাবজেক্ট দিলাম টেস্ট বিজনেস মেল ওকে এখানে বডিতে লিখলাম চেক মাই ফার্স্ট বিজনেস মেল রিপ্লাই ওকে আই এম ওয়েটিং ওকে এখন একটু হালকা গ্রামার চেকটা দিয়ে দিই ওকে এখন সেন্ড বাটনে ক্লিক করলাম দেখেন মেসেজ সেন্ড সাকসেসফুলি আসছেন আসলে দেখি যে মেসেজটা সেন্ড হয়েছে কিনা দেখেন ওকে এখানে আসছে হ্যাঁ ইনফো টেস্ট বিজনেস মেল আচ্ছা ওপেন করে দেখি আচ্ছা দেখেন বডি অংশটাও শো করতেছে চেক মাই ফার্স্ট রিপ্লাই ওকে তো আমরা একটা রিপ্লাই দিই দেখি যায় কিনা এটা ওকে রিপ্লাই ওকে দিলাম ওকে মেসেজ সেন্ড এরপর আমি আমার অ্যাকাউন্টে আসবো ওকে ইনবক্সে দেখবো তো ইনবক্স ওকে ইসলাম রিপ্লাই ওকে এখানে দেখেন যে ওকে রিপ্লাইটা আসছে আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে নতুন একটা মেল ক্রিয়েট করে মেল লাইভ টেস্টিং করা যায় সো থ্যাংক ইউ